কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুলের মন্তব্য নিয়ে সোমবার উত্তাল সংসদ। রাহুলকে ক্ষমা চাইতে হবে, এ দাবিতে অনড় বিজেপি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভারতের গণতান্ত্রিক অবস্থা নিয়ে জ্বালাময়ী বক্তব্য রেখেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতে কোনো গণতন্ত্র নেই বলে দাবি করেন তিনি। পরে ব্রিটিশ পার্লামেন্টে গিয়েও বলেছিলেন, লোকসভায় কোনো কিছু বলতে গেলে মাইক বন্ধ করে দেওয়া হয়। বিদেশের মাটিতে রাহুলের এহেন মন্তব্যে ভারতের মর্যাদা ও গণতান্ত্রিক ছবি নষ্ট হয়েছে বলে মনে করছে একাধিক মহল। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভারতের গণতান্ত্রিক অবস্থা নিয়ে জ্বালাময়ী বক্তব্য রেখেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতে কোনো গণতন্ত্র নেই বলে দাবি করেন তিনি। পরে ব্রিটিশ পার্লামেন্টে গিয়েও বলেছিলেন, লোকসভায় কোনো কিছু বলতে গেলে মাইক বন্ধ করে দেওয়া হয়। বিদেশের মাটিতে রাহুলের এহেন মন্তব্যে ভারতের মর্যাদা ও গণতান্ত্রিক ছবি নষ্ট হয়েছে বলে মনে করছে একাধিক মহল। আর রাহুলের এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবিও জানায় বিজেপি। পাল্টা কংগ্রেসের অভিযোগ, আদানি হিন্ডেনবার্গ ইস্যুর থেকে নজর সরানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করছে বিজেপি। আর রাহুল বিজেপির এই দ্বন্দ্বে বাজেট অধিবেশনে দ্বিতীয় পর্বের সংসদের অধিবেশন কার্যত ভণ্ডুল হলো সোমবার। এদিকে কংগ্রেসের বক্তব্য, বিদেশে মাটিতে পূর্ববর্তী সরকারকে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অপমান করেছেন। সংসদেই মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী সাংসদরা। এই হই হট্টগোলের মধ্যে লোকসভা মুলতবি হয়ে যায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খড়গে বলেন, যাঁরা গণতন্ত্রের ধ্বংস করছে গণতন্ত্র রক্ষার বলে আবার তাঁদের মুখে। এদিকে কংগ্রেসকে সমর্থন জানিয়েছে আম আদমি পার্টি ও কে চন্দ্রশেখর বিআরএস। তবে এক্ষেত্রে নিজেদের শতকোটি দূরে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এদিকে খড়গে জানিয়েছেন, বিজেপি যতই আদানি হিন্ডেনবার্গ ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা করুক না কেন, এই ইস্যুতে জেপিসি গঠনের দাবিতে অনড় থাকবে বিরোধী দলগুলো। লোকসভায় রাজনাথ ও প্রহ্লাদ যোশীর মন্তব্য নিয়ে কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী লোকসভার স্পিকারকে চিঠি লিখেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, দুই মাননীয় মন্ত্রী আমাদের নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মন্তব্য করেছেন, পূর্ব বিজ্ঞপ্তি জারি করা হয়নি এবং কংগ্রেসের সাংসদদের কোনো সুযোগ দেওয়া হয়নি। এর পাশাপাশি স্পিকারের কাছে তিনি রাজনাথ সিং ও প্রহ্লাদ যোশীর বিবৃতিটি বাদ দেওয়ার অনুরোধ জানান। এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহারের বিরোধিতায় প্রতিবাদ বিক্ষোভের কথা বলেন বিআরএস। এইসব ইস্যু নিয়েই সোমবার সংসদ চত্বরে উত্তাপ বজায় ছিল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।